মাইনরিটি ডো ফানি বরক রকনো সামুং নামানি জরাও সিমিনো সামুঙ্গ থেপাগা কংগ্রেস তে সিপিআইএম কংগ্রেস তে সিপিআইএম নি জরাও যতনি সিলাই গবাং বুথার জাকা মাইনরিটি ডো ফানি বরক রক ককরিশালা মেলাগর নি ইন্দ্রনগর আমসায় লুয়াইজিজাক হাতি কুথুম পান্ডাও কক সানান থাঙ্গে আবহাই কক শিলচা মুক্তি সাকা বিজেপি মাইনরিটি মোর্চানি আচুক ফাং বিলাল মিয়া ককটিশালা সোনামুরা মন্ডল কমিটি সাকথার মুম্বাই ওয়েস্ট ত্রিপুরা আচুক থায় বাতাইন বিপ্লব কুমার দেবনি পীরমুঙ্গ মেলাগর নি ইন্দ্রনগর আমসায় খলাই জাকা কাইসা নখলা কুথুম পান্ডা মানজাকা বিজেপি মাইনরিটি মোর্চানি আচুক ফাং বিলাল মিয়া আমসানি কাউন্সিলর মালিক মিয়া বুট পরবারী করণজিৎ দাস তে বুট আচুক ফাং মুকুন্দ দাস নখবই বিজেপি নি কুবুন অজমার পান্ডাও কক সানানে থাঙ্গে বিজেপি মাইনরিটি মোর্চানি আচুক ফাং বিলাল মিয়া কক শিলচা মুক্তি সাকা মাইনরিটি রফানি বরক রগ্ন সামুং নাংমানি জরাও সিমিন সামুঙ্গ থেপাকা কংগ্রেস তে সিপিআইএম কংগ্রেস তে সিপিআইএম নি জরাও ন যতন সিলাই গবাং বুথার জাকা মাইনরিটি রফানি বরক রকনৈ এই সমস্ত জাতিগোষ্ঠী সংখ্যালঘু জাতিগোষ্ঠীর লাঠিয়াল সিপিএম লাঠিয়াল ছিল কংগ্রেসে। আজকের দিনে বলতে চাই এই রাজ্যে ধর্মনগর থেকে সাব্রুম পর্যন্ত যে সংখ্যালঘু জাতিগোষ্ঠী যে লাঠিয়াল হিসেবে ব্যবহৃত হয়েছে এই দুই পার্টির কাছে সবচেয়ে বেশি জেলে গিয়েছে সংখ্যালঘু মানুষ, সবচেয়ে বেশি অত্যাচারিত হয়েছে সংখ্যালঘু মানুষ, সবচেয়ে বেশি রাজনৈতিক খুন হয়েছে সংখ্যালঘু মানুষ, সবচেয়ে বেশি অর্থনৈতিক অনুর্ধ ছিল সংখ্যালঘু মানুষ। সেই কারণে তা থেকে উত্তরণ পাওয়ার জন্য ভারতীয় জনতা পার্টি একটা সংস্থা রয়েছে, দল রয়েছে, যে তার জাতীয় দল, সেই দলের নেতৃত্বে আজকে বিল্লাল মিয়া সেখানে ডক্টর মানিক সাহা এই রাজ্যে মন্ত্রিসভা চালাচ্ছে। উনাকে এই রাজ্যের মানুষ আজকের দিনে বিশ্বাস করে, উনার প্রতি আস্থা রয়েছে, উনার প্রতি সমর্পণ রয়েছে সংখ্যালঘু মানুষের। উনি দরদি হিসেবে উনাকে চিহ্নিত রয়েছে, উনার ছোটবেলা থেকে উনি সংখ্যালঘু মানুষের সাথে বড় হয়েছে, সেখানে শান্তিপাড়া উনার জন্ম, উনি কিন্তু ওখানেই তার সংখ্যালঘু মানুষের সাথে উনি উঠা বসা করে বড় হয়েছে। উনার নেতৃত্বে আজকে যে সরকার করছে রাজ্যের ত্রিপুরা রাজ্যের সিপিএম থাকার সময় বহু নেতা কর্মীরা জেলে যেতে হতো, মুসলিমরা বহু বাড়িঘর ভেঙেছে। বলুন তো দেখি ত্রিপুরা রাজ্যে মানিক সাহা মুখ্যমন্ত্রী হওয়ার পরে কোনো আক্রমণ আছে? কিছু নেই। মানিক সাহার নেতৃত্বাধীন সরকারকে সমর্থন করে রাজ্যের আজকে হাজার হাজার মানুষ যে 3 লক্ষ বা 2.5 লক্ষের উপরে সংখ্যালঘু ভোট রয়েছে এই রাজ্যে, 3 লক্ষের কাছাকাছি ভোট রয়েছে, সেই ভোটগুলো আজকে সমর্পণ ভাবে আজকে ত্রিপুরা রাজ্যে মানিক সাহাকে ভোটকে প্রদান করার লক্ষ্যে ডক্টর নরেন্দ্র ভাই মোদীর পক্ষে বিপ্লব দেবকে ভোট দেওয়া, যেমন একদিকে পশ্চিম ত্রিপুরাতে আমরা দেব, তেমনই ভাবে পূর্ব ত্রিপুরাতে আমরা ভারতীয় জনতা পার্টির প্রার্থী রাজকন্যাকে, ত্রিপুরা রাজ্যের রাজকন্যাকে আমরা দেব, কৃতি সিং দেববর্মনকে আমরা দেব, এই আহ্বান আমি রাখি। আবহাই কেন আশালো ইয়াকশি বদল সিপিএম তাই কংগ্রেস না সেজাওই দাল বেদাল কক শিলচা মুক্তি সাকা বিজেপি মাইনরিটি মোর্চানি আচুক ফাং বিলাল মিয়া। ব্যুরো রিপোর্ট, চিনি খরাং।